নমস্কার, আপনারা দেখছেন আইটিভি নেটওয়ার্ক, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ। এই মুহূর্তে যে খবরের আপডেট নিয়ে আসছি, সাত সকালেই পথে নেমে প্রচার করলেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা, পুজো দিলেন বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরে। সাত সকালেই কিন্তু জনসংযোগে দেখা গেল ডক্টর নির্মল সাহাকে, পথে নেমে প্রচার করলেন, মানুষের সঙ্গে কথা বললেন, বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে হাত মেলালেন, সেলফিও তুললেন, জনসংযোগ করলেন মানুষের সঙ্গে, পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আসুন শুনবো। মানুষ নিজের বাড়ি থেকে সামনে বেরিয়ে আসছে, আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের কর্মীদের উৎসাহ দিচ্ছে, আমাদের কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো। ইচ্ছা করেছি আমাদের এই অঞ্চলে যত বস্তি আছে, যত মানুষের কাছে পৌঁছানো যায়, যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় তার চেষ্টা করতে। এবং আমার বিশ্বাস, মানুষের মুখ দেখে বোঝা যাচ্ছে মানুষ স্থির করে ফেলেছে কাকে আনবে, এবং মানুষ স্থির করে ফেলেছে এই এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কোনোভাবেই রাহুল গান্ধীর কোনো নির্বাচিত প্রতিনিধিকে আনবে না, এবং তারা দূরে ছুঁড়ে ফেলে দেবে। এবং মমতা সরকারের যে দুর্নীতি, যে অবক্ষয়, যে তোলাবাজি, যে জুলুমবাজি, মানুষকে অত্যাচার করা, এটার একদম অবসান ঘটবে এবং পরিবর্তন আসন্ন। আমার ধারণা এবছরই ভোটই ইঙ্গিত দেবে যে মমতা সরকারের বোধহয় আর এই গদিতে থাকার কোনো অধিকার নেই, এরকমভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে আমার মনে হচ্ছে।